নমস্কার, কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেল মাই ঘরোয়া লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দীপাবলি, কালী পুজো তো চলে গেল, তো কেমন সবাই কাটালে? আশা করছি খুব আনন্দ করে, খুব মজা করে কাটিয়েছো। আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা কেমন করে দীপাবলি কাটালে। তোমরা তো জানো আমি পুনেতে থাকি, তো এখানে সেভাবে কালী পুজো তো হয় না, একটা দুটো হয়, তার মধ্যে আমরা দেখতে গিয়েছিলাম সন্ধ্যাবেলায়, ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি। এবার চারিদিকে প্রদীপ দিতে হবে, তো সেই জন্য প্রদীপের সলতে টলতে বানিয়ে জোগাড় করে নিচ্ছিলাম প্রদীপগুলো জ্বালিয়ে। আর আমি একটু ওই রঙ্গোলি বানিয়েছিলাম, এখানে সবাই বানায় জানো তো, এখানে মানে দরজার গোড়া এরা প্রায় প্রতিদিনই দেয়, তো ওদের দেখে দেখেই একটু শিখেছি আর কি। পারি না যদিও ভালো, এরা যেহেতু মানে প্রতিদিন দেয় তো এরা না এক্সপার্ট একদম এই রঙ্গোলি দেওয়াতে, এত সুন্দর করে দেয় মানে খুব ভালো লাগবে। আমি তো ওই প্রথমবার করছি, তো চেষ্টা করেছি যতটা যেভাবে আর কি পারা যায়, দেখতেই পাচ্ছ খুব একটা ভালো হয়নি, আবার কিন্তু খুব খারাপও হয়নি, এটাও মানতে হবে, প্রথমবার করছি। তো যাই হোক, আমি মানে বারান্দাতেও করেছিলাম একটা রঙ্গোলি, সেটাও তোমাদেরকে দেখাবো। আর আমার এন্ট্রেন্সে আর বারান্দার দরজাতেও আমি বানিয়েছিলাম একটু রঙ্গোলি। ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা দেখতে পাবে তোমরা। এই যে দেখো দরজার গোড়ায় একটু চেষ্টা করেছি যেভাবে করা যায় আর কি রঙ্গোলি বানানোর, আর এখানে আমি প্রদীপগুলো দিয়ে দিচ্ছি। তোমাদেরকে বলছিলাম বারান্দাতে রঙ্গোলি বানিয়েছি, তো এই রঙ্গোলিটাই বানিয়েছিলাম, কেমন হয়েছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। হ্যাঁ, আমার এদিকে মোটামুটি প্রদীপ দেওয়ার কাজ শেষ হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে এসেছি, রান্নাটা করব। আজকে নিরামিষ রান্না হবে, জানোই কালী পুজোর দিনকে সবার বাড়িতেই নিরামিষ হয়, লুচি তরকারি। তো আমিও এখানে একটুখানি কচুরি করব, কড়াইশুঁটির কচুরি, যে প্যাকেটগুলো পাওয়া যায় না সেই প্যাকেটেরই কচুরি করব। তো আর তার সাথে করব একটু আলুর দম। এই লেচিগুলোর মধ্যে একটা একটা করে পুর ভরে আর বেলে নিচ্ছিলাম সবকটায়। তো আর ঠিক করেছিলাম যে বললাম না আলুর দম করব, কিন্তু আলুর দম আর করিনি, একটু আলু চচ্চড়ি মতো করে নিয়েছিলাম, যে কারণ আলুর দমটা একটু স্পাইসি হয়ে যেত, তো ওই জন্য ও খেতে চাইছিলো না, বললো আলুর চচ্চড়িটা করো, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তাই করি। একটু হিং, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে একটুখানি ভেজে আর করে নিচ্ছিলাম, আলুর ছেঁচকি একটু বা আলু চচ্চড়ি যাই বলো না কেন। ব্যাস রান্না হয়ে গেছে, এবারে আমি ওই খাওয়া দাওয়াটা করে নেবো। খাওয়া দাওয়াটা করে নিয়ে একটু বাজি ফাটাবো ঠিক করেছিলাম। তো দেখো ঘর আমি সাজিয়েছি এইভাবে ছোট ছোট লাইট দিয়ে, তো ভালো লাগছে দেখতে, কিন্তু ঘরটা অন্ধকার করে দিলে দেখতে বেশ ভালো লাগছিলো। আর এই ল্যান্টার্নগুলো তোমাদেরকে আগে ভিডিওতেই আমি দেখেছিলাম, দিওয়ালির জন্য আমি এখানে এগুলো সাজিয়েছিলাম, তো বেশ সুন্দর দেখতে লাগছিলো। দেখো বারান্দাটাও এইভাবে ডেকোরেট করেছি একটু লাইট দিয়ে, দিওয়ালির সময় চারিদিকে লাইট না দিলে না ঠিক মানে সেই কালী পুজো সেই ফিলিংটা কিন্তু আসে না দেখবে। তো আগে যখন বাড়িতে ছিলাম তখন ছাদে এইভাবে আগে থেকে লাইট লাগানো হতো, বেশ মজা হতো কিন্তু, আর এখন তো এখানে ছাদ নেই তো এই বারান্দাতেই লাইট লাগাতে হয়। তো একটু বাজি ফাটাচ্ছিলাম, বিয়ের আগে অনেক বাজি ফাটাতাম কিন্তু এখন সেটা কমে গেছে। দিওয়ালির সময় একটা গিফট দেওয়ার রীতি আছে তোমরা সকলেই জানো, তো ওর অফিস থেকেও এরকমভাবে একটা ড্রাই ফ্রুটসের সেট গিফট করেছিল আর কি, এমপ্লয়ীদের যেরকম দেয় প্রতি বছরই, তো এই ড্রাই ফ্রুটসের সেটটা দিয়েছিল, সমস্ত রকমের ড্রাই ফ্রুটসই আছে, যাক এটা আমার পরে কাজে লেগে যাবে অনেক কিছুতে। বন্ধুরা আসলে আমি দিওয়ালির পরে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই দিওয়ালির ব্লগটা দিতে আমার একটু লেট হয়ে গেল, তোমরা প্লিজ কিছু মনে করো না।
এর পরে নতুন নতুন ব্লগ আসতে চলেছে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি নতুন হয়ে থাকো। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকো।